দিয়ে দিছি, আপনি কি ধরবেন? দর্শক, এই সাপটি আজকেই মারা হয়েছে, আর আমার এই সাপটি আপনার মারা পড়ছে এই চর সুলতানপুর, অর্থাৎ ফরিদপুর জেলার চরপ্রদর্শন উপজেলার যে গাজীটেক ইউনিয়ন, গাজীটেক ইউনিয়নের চর সুলতানপুর দুপাটাঙ্গি যে চর সুলতানপুর আছে সেই গ্রাম থেকে বিস্তারিত জানবো আমাদের ভাইয়ের কাছ থেকে। ভাই আসেন, আপনার কাছ থেকে একটু জানবো যে কিভাবে এই সাপটি আপনি পেলেন। চোখে যাচ্ছিলাম ওষুধ দিতে, মেশিন কান্দে সাপটা মানে আমার পায়ের কাছেই ছিল, এত বড় সেই ভয় পায় না, এই অল্পতে আমার পারা লাগে নাই, না লাগাতে পরে পাট ক্ষেত্রের মধ্যে ঢুয়ে গেছে, পাট ক্ষেত্রের মধ্যে ঢুয়ে গেছে। পর পরে সরাসরি করে আমার সাথে আর একজন ছিল, উনি আবার ওই দাঁড়ায় সরাসরি করছে নাড়ি নিয়ে টেড়া নেওয়ার জন্য, আর আমি হলাম পাটের ভিতর দিয়ে যাই, ওর সামনে দিয়ে আটকায় রাখছি, আটকে রাখছে আর ওইভাবে ছিল, ওইভাবে মানে সরে না সরে না। তখন মনে করেন যে ওই টেড়া মনে করেন বাড়িতে চকে নিয়েছে, ওইভাবে আমি মানে সামনে যাই, ওইভাবে মানে সরার ইদেই নেই, সরতে না পারে পরে টেড়া নিয়ে গেছে, পরে পাট পুট শহর টেড়া দেয় কোপ দেয়, পরে যাইতে ধরে রাখছে। আরে ভাই, আপনি তো লস করলেন। আমাদের এখানে তো আজকে না অনেকদিন ধরে এই সাপটা আছে, তো এই সাপটার সম্পর্কে আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি জানবেন যে এই সাপে যদি আল্লাহ না করুক কাউকে কামড় দেয় কোথায় নেবেন বলেন তো? ডাক্তার নাও যা, ডাক্তারের কাছে। আর আমাদের চর্বদর্শন হাসপাতালে প্রচুর পরিমাণে অ্যান্টিভেনম আগে থেকেই আনা আছে, অন্য কোথাও না গিয়ে সবচেয়ে কাছে যে জায়গা হয় সেই হাসপাতালে নিয়ে যাবেন, নেওয়ার পরে তারাই বুঝবে যে আপনার কি করতে হবে না হবে। কাজে আমরা অন্তত আতঙ্কিত হবো না, ভয়ও পাবো না, সাপ স্বাভাবিক, ও প্রকৃতিতে থাকবে, সৃষ্টিকর্তা তোরে বানাইছে তাই না? তো এর জন্য এখন ভয়ে তো আর বাড়ি ঘর ছেড়ে দেওয়া যাবে না। আমরা যেটা জানলাম যে ভাইয়ের কাছ থেকে যে ভাই অল্পের জন্য রক্ষা পেয়েছে, তো জিন্দা ধরতে পারলে কিন্তু অবশ্য 50,000 টাকা পাওনা ছিল, আর যেহেতু এটা ফিনিশ হয়ে গেছে আর ভাই টাকাটা পাচ্ছে না, আর যারা বলেন যে লোকালয়ে যে সাপ আসে না, লোকালয়ে কিন্তু সাপ আসে আমাদের, আসলে আমরা চর এলাকা, আমাদের ঘরের সাথেই ধান ক্ষেত, ঘরের সাথেই সরিষা ক্ষেত, সাপ থাকতেই পারে। আর এই সাপটি হঠাৎ করেই আবার দেখা দিয়েছে, আর এখন আসলে দেখা দেওয়ার কারণ হচ্ছে এখনের প্রজনন সময়, এখন ওর বাচ্চা প্রসব করার সময়, এই সময় ওরা চলাচল করে, আর যেহেতু চারপাশ দিয়ে পানি আসতেছে, এদিক যেখানে জঙ্গলে থাকলে আস্তে আস্তে যেখানে শুকনো জায়গা আছে সেখানে তো আসবেই তাই না? এই সে সব মিলে আমরা দেখলাম, আমি আবার আপনাদেরকে সাপটা একটু দেখাই। এই হচ্ছে কতটুক হবে, এই যে দেখালাম সাপটি মৃত অবস্থায় আছে এখন, তাই আমি সাহস করছি না, কিন্তু আমি ভুলে দ্বারের কাছে যেতাম না। আর এই আছে এটাকে ফাগুন দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তো সব মিলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, এবং আতঙ্কিত নয় সতর্ক হন, এবং সাপে কাটলে যে কোনো সাপেই হোক সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হবেন। সকলে ভালো থাকবেন, গামছা কাজল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং এই রাসেলস ভাইপারের যে আতঙ্ক চলছে, যে বিষয়টা চলছে, একেবারে আতঙ্কিত না হয়ে সতর্ক হব, এটাই আমাদের বড় কথা। ভালো থাকবেন সকলে।